আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো শীতের দিনে খাওয়ার জন্য, বিকালে চাটার সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে ডিমের ঝাল পিঠা বা পোয়া পিঠা, ডিমের পোয়া পিঠা, ঝাল পোয়া পিঠাও বলে, যেটাই হোক। এটার আবার অনেক পদ্ধতি আছে যে এক একজন এক এক রকম বানায়। তো আমি যেটা বানাচ্ছি সেটার জন্য আমি প্রথমে দুইটা ডিম এখানে নিছি, ভেঙে এটাকে একটু ঘুটে নিব। আমি ঘুটে নিচ্ছি কারণ অনেক সময় আমার মনে হয় যে সাদা আর হলুদ অংশ বোধ হয় ময়দা কিংবা চালের গুঁড়ার সাথে মিলাইলে মিশে না, সেই জন্য আমি অতি সাবধান হিসাবে ঘুটে নিচ্ছি এটাকে। ডিম ঘুটা শেষ। এখন আমি এখানে নিছি হচ্ছে 1 কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো। এর মধ্যে আমি দিব হচ্ছে, শুধু চালের গুঁড়া দিয়ে অনেকে করে কিন্তু আমার চালের গুঁড়া দিলে অনেক সময় ঠিক মতো ফুলে না, যাই হোক। এর মধ্যে আমি দিব হচ্ছে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, আর 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে, আর আরেকটা জিনিস আমি প্রিকশন হিসাবে দিব যাতে খুব ভালো মতো জিনিসটা একটু ফুলে ভিতর দিকটা, সেটা হচ্ছে আমি অল্প একটু খাবার সোডা দিব, পিঞ্চ অল্প একটু দিয়ে এটার মধ্যে আমি ডিমগুলা দিব। এগুলো আগে মিশানোর কোনো তেমন কোনো প্রয়োজন নাই কারণ সবই পানি দিয়ে আর একটু করে পুরা পানির মতো একটা জিনিস হবে, সেই জন্য ডিমটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশায় দেখবো, মিশায় দেখবো প্রয়োজন মতো যতটুকু পানি প্রয়োজন হয় ততদূর আবার পানি দিব এর মধ্যে। যাই হোক, ভালো মতো মিলানো হইলে আমি এর মধ্যে একটু টেস্ট করে দেখি লবণটা। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে কিছু কাঁচামরিচের কুচি দিব, লাল কাঁচামরিচ, একটু পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার কথা তো, পেঁয়াজ যে দাম তাতে পেঁয়াজ কলি সহ পাতা সহ যেটা আছে সেটা কিনছি, পেঁয়াজও পাইছি পাতাও পাইছি, হ্যাঁ বিজোশ, ওগুলাও কিছু দিব। আর সুগন্ধের জন্য একটু ধনিয়া পাতা দিব, দিয়ে এটাকে ভালো মতো মাখায় নিব। তো দেখেন এই হচ্ছে মিশ্রণটা, মোটামুটি বেশ ঘন একটা, অত পাতলাও না অত ঘনও না। এটা একটু রাখবো, একটু রাখলে চালের গুঁড়াটা আরেকটু ফুলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিছি, এটা মাঝারির থেকেও কম আছে, তার মধ্যে আমি এই যে ব্যাটারগুলো আমি বানায় রাখছি এগুলা মাঝখানে ছাড়ব। এই কয়েক সেকেন্ডের মধ্যে এটা ফুলে উপরে উঠে চলে আসবে, এটাকে একটু ডুবায় ডুবায় ভাজবো যাতে মাঝখানেরটা ফুলে। একবার উল্টায় দিলেই এখন ওই পাশটাও গোল হয়ে ফুলে উঠবে। দুই পাশই মোটামুটি ভালো রকম বাদামি হইলে আমি এটাকে উঠাই নেব। এই যে দেখেন বেশ সুন্দর ফুলা ফুলা, এরকম করে বাকি সবগুলাকেই ভেজে নিব। এই যে দেখেন হয়ে গেল আমার ডিমের ঝাল পিঠা, একটা আমি একটু ভেঙে নিছি, হ্যাপি জোশ, ভিতরটা খুব সুন্দর ফুলা ফুলা হয়েছে। আর এর টেস্টটা এমন যে একটা না অনেকগুলোই খাওয়া যায়, নোনতা তো মুখ ধরে আসে না কোনো কিছুই না, খুব সহজে হয়ে যায়। প্রায় 1.5 কাপ জিনিসে আমার অন্তত আমার তো মনে হচ্ছে 2 কেজির মতো জিনিস পিঠা হয়েছে আর কি, হ্যাপি জোশ, তামা তামা করে খেয়ে ফেলানো। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।